হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল টেক পোস্টমর্টম। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে নতুন একটি ডিভাইস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওপ্পো F21 Pro। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আপনারা আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পেয়ে যান। তো ওপ্পো F21 Pro নতুন কিছু ফিচার নিয়ে নতুন একটি ডিভাইস মার্কেটে লঞ্চ করতে চলেছে। তো চলুন এখন আমরা ডিভাইসটি আনবক্সিং করি এবং এর কনফিগারেশন সম্পর্কে জেনে আসি। তো প্রথমে রয়েছে একটি বক্স, বক্সের ভিতরে কী আছে দেখা যাক। এর ভিতরে একটি সিলিকনের ব্যাক কভার আছে, ব্যাক কভারটি খুবই সফট। এরপরে রয়েছে গ্যারান্টি কার্ড, এখানে রয়েছে একটি সিম খোলার পিন, আর সাথে রয়েছে ইউজার গাইড। তো দেখি বক্সের ভিতরে আর কী আছে। এ হলো ফোন, ফোনে আমরা পরে আসি। তো বক্সটির ভিতরে একটি 33 ওয়াটের অ্যাডাপ্টার আছে এবং সাথে আছে একটি টাইপ সি কেবল। এই 33 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে যদি আপনি আপনার ফোন চার্জ দেন তাহলে 1 ঘন্টার কম সময়ের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এখন আমরা একটু ফোনটি দেখি। ওয়াও, কালারটা খুবই সুন্দর। আজকে আমাদের এই ডিভাইসটি স্পন্সর করছি গ্যাজেট সলিউশন বিডি। গ্যাজেট সলিউশন বিডিতে আপনারা পেয়ে যাবেন সব ধরনের মোবাইল ফোন এবং গ্যাজেটস আইটেম। আপনারা যদি এই ফোনটি পারচেস করতে চান তাহলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন আমরা দেখে আসি এই ডিভাইসটির সাইডে এবং নিচে কী কী রয়েছে। এই ডিভাইসটির রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম বাটন, এবং নিচের দিকে রয়েছে 3.5 mm একটি জ্যাক এবং যার সাথে রয়েছে টাইপ সি এর একটি চার্জিং পোর্ট, এবং এর সাথে রয়েছে একটি স্পিকার, এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেটর। এই ডিভাইসটিতে দুটো কালার রয়েছে, কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ। ডিভাইসটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, যার রিয়েল ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ লেন্স এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। মাইক্রোস্কোপ লেন্সের বিশেষত্ব হলো এই লেন্সটি আপনি যখনই অন করবেন এর সাথে থাকা রিং লাইটটিও অন হয়ে যাবে, এবং এই লেন্সটির সাহায্যে আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস স্পষ্টভাবে দেখতে পারবেন। সামনে রয়েছে কর্নিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন এই ডিভাইসটির আমরা কিছু পিকচার কোয়ালিটি দেখে আসি। আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ডিভাইসটিতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং SGS আই প্রোটেকশন রয়েছে, যার ফলে আপনার চোখ ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা পাবে। এই ডিসপ্লেতে রেজলিউশন 1080x2400 পিক্সেল এবং সাথে 409 ppi ইউজ করা হয়েছে, যার ফলে এই ডিসপ্লেটি খুবই কালারফুল এবং এর শার্পনেস খুবই চমৎকার। এবার আসি ইন্টারনাল স্পেস এবং ইন্টারনাল ইনফরমেশনে। এই ডিভাইসটিতে 8 GB RAM রয়েছে এবং এর সাথে আপনারা 5 GB extra RAM পেয়ে যাচ্ছেন, এবং রোম হচ্ছে 128 GB, এবং প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর। স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর দিয়ে আমরা ফ্রি ফায়ার, পাবজি এবং অ্যাসকোলেট 9 এই তিনটি গেম রান করেছিলাম। চলুন দেখে আসা যাক এই প্রসেসরে গেমিং পারফরমেন্স কেমন। এই ডিভাইসটিতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার ফলে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট কাজ করছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাচ্ছে। তো চলুন এবার আমরা ফেস আনলকটি দেখে আসি। তো ফেস আনলকটিও খুবই ফাস্ট কাজ করছে, ফেস স্ক্যান করার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাচ্ছে। তো এই ডিভাইসটির সিকিউরিটি সিস্টেম নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই, কারণ দুটি সেন্সরই খুবই ভালো কাজ করছে। ডিভাইসটিতে 4500 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারিটি হলো লিথিয়াম পলিমার ব্যাটারি। 4500 mAh ব্যাটারি ইউজ করার ফলে এই ডিভাইসটি খুবই স্লিম এবং হ্যান্ডি। এই ডিভাইসটির থিকনেস 73.2 mm
এবং এর ওয়েট 175 গ্রাম। তো পার্সোনালি ফোনটি আমার খুবই পছন্দ হয়েছে এবং ফোনটি অরেঞ্জ কালার হওয়াতে আমার আরও বেশি পছন্দ হয়েছে। এর পেছনে যে মাইক্রো লেন্সটি রয়েছে এর সাথে যে রিং লাইটটি রয়েছে এটি হচ্ছে নতুন ফিচার, এর জন্য আমি ফোনটিকে খুবই লাইক করেছি। তো যদি আমি এই ফোনটির খারাপ দিকটি বলতে চাই, আমার কাছে যা মনে হয় যে এই ফোনটিতে প্রসেসর আর একটু আপডেট করলে খুবই ভালো হতো। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।